হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি, এতদিন ধরে তোমাদের জন্য আমি অপেক্ষা করছিলাম কখন বলবো, তোমার সাথে শেয়ার করবো যে আমরা কোথায় আছি। তো আমরা আছি হচ্ছে মানালিতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা মানালির হোটেলে এখন খাবার দাবার করতে চলে এসেছি। সন্ধ্যের পর্যন্ত ব্লগ তোমরা আগে দেখেই নিয়েছো। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার ব্লগ। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি রাত্রেবেলায়। এখানে নিয়েছি আমরা পাঞ্জাবি থালি। পাঞ্জাবি থালির মধ্যে অনেক কিছু ছিল, রায়তা ছিল, নান ছিল, পাঁপড় ছিল। তো ওখান থেকে সকালবেলায় চলে এসেছি আমরা, সকালের ব্লগে চলে এসেছি। সকাল গুড মর্নিং সবাইকে জানাই, গুড মর্নিং জানাই মানালি থেকে আমি। তো মানালি এত সুন্দর, মানে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা এখানে কিছু পিকচার্স ক্লিক করে নিয়েছি। তো যাচ্ছি, যাওয়ার পথে আমি পিকচার্সগুলো সব পার, মানে প্রত্যেকটা পিকচার্স আমি একদম লাস্টে দেবো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এই বরফ দেখা যাচ্ছে, তো ওখানের জন্যই আমরা বেরিয়ে পড়েছি, যাওয়ার জন্য। তো প্রত্যেকটা, যেটা বলছিলাম, প্রত্যেকটা পিকচার্স কিন্তু আমি একদম লাস্টে ব্লগে আমি শেয়ার করব তোমার সাথে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, সেই ব্লগটাও আমি শেয়ার করব। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। মানালির ওপরে একদম শিশুতে যাওয়ার জন্য আমরা উঠে, মানে রেডি হয়ে, মানে গাড়িতে উঠবো এবারে। জাস্ট গাড়িটা আমাদের আসছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ বরফ, বরফে মোড়া পুরো পাহাড়, তো সেখানে যাচ্ছি আমরা। তো চলো, স্টার্ট আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে এখানে বরফের জন্য, বরফ যাওয়ার জন্য। তো অনেক কিছু শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। এই দেবদারু গাছগুলো ভীষণ বড় বড়, মানে খুব ভালো লাগছে। তো চলো, আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি, জাস্ট নাজারা, ওহ জাস্ট ফাটাফাটি, জাস্ট ওয়াও, ওয়াও লেভেলের ওয়াও। তো একটা দারুণ ঘটনা আমার সাথে ঘটেছে, জানি না কপালটা ভীষণই ভালো ছিল তার জন্যই ঘটনাটা ঘটেছে আমার সাথে। তো দেখাবো অবশ্যই তোমার সাথে। তো জাস্ট নাজারা, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মানে আমি আর কিছু, মানে একটা কিছু, মানে ফিলিংসটা শেয়ার করতে পারছি না আমি, মানে জাস্ট ছবিটা তোমরা দেখো আর দেখে জাস্ট জিনিসটার মজা নাও, মানে এরকম জাস্ট আর কি। মানে এতটাই এক্সাইটেড আমরা ছিলাম ওই বরফটা দেখার জন্য। তো এখানে অটল টানেলটাও ভিডিওটা আমি রেকর্ড করেছি, তোমার সাথে শেয়ার করবো, যেটা বানাতে অনেক সময় লেগেছে, অনেক দিন লেগেছে অটল টানেল, যেটা আমাদের মানে মানালি বিখ্যাত আর কি। তো চলো তোমার সাথে শেয়ার করবো সব কিছুই। তো দেখতে থাকো ব্লগটা এবং সঙ্গে থাকো বন্ধুরা। ওই যে দূরে দেখা যায় কত কত কতখানি বরফ, কতখানি বরফ। তো চলো ব্লগটা শেয়ার করছি, মানে ব্লগটা শেয়ার করছি তোমাদের জন্য, তোমরা মানে বাইরে থেকেও উপভোগ করতে পারবে আমাদের এই দৃশ্য। তো এই যে দেখো, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা কোনো, আমি কোনো ক্যাপশন বা কোনো বাক্যই খুঁজে পাচ্ছি না এটা বলার জন্য। জাস্ট মানে শুধু মানে বলছি আর তোমার সাথে শেয়ার করছি, আর আমি ভাবছি যে জায়গাটা থেকে আমি একটু আগে ঘুরে এলাম, বা আমি এখন যেহেতু স্পিকারটা, মানে কথাটা যদি প্লাস্টিক পরে দিচ্ছি, তো আমি এখন হোটেলে চলে এসেছি, তো কথাগুলো যখন দিচ্ছি তখন আমি ভিডিওগুলো দেখছি আর আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ড্রেস নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ড্রেসের দোকান। তো এখান থেকে ড্রেস ট্রেস পরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে। তো আমাদের এখন ড্রেস ট্রেস পরা হয়ে গেছে, আমরা জাস্ট উঠতে শুরু করেছি। তো চলো সমস্ত ভিডিওটা পুরোটা দেখাবো তোমার সাথে, কী কী শেয়ার, কী কী করলাম ওখানে গিয়ে। চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এই দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আপেল গাছ, যেগুলোতে হোয়াইট কালারের ফুল ফুল ধরে আছে সেগুলো হচ্ছে গ্রিন অ্যাপেল, আর যেগুলোতে পিঙ্ক কালারের ফুল ধরে আছে সেগুলো হচ্ছে রেড অ্যাপেল। চলো তোমার সাথে শেয়ার করছি অবশ্যই। ওই যে দেখতে পাচ্ছ দূরে আপেল গাছ, ওই যে পিঙ্ক কালারের ফুল, আর এই যে দেখো আমাদের বরফ কিন্তু শুরু হয়ে গেছে। এটা একটা টানেল, এটা টানেলটা ঠিক নামটা জানি না, এটা জাস্ট একটা গুহা টাইপের একটা। তো চলো আমরা ওপর দিকে যাচ্ছি, বরফ কিন্তু শুরু হয়ে গেছে, এই বরফগুলো ছোঁয়া যাচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছ জ্যাকেট কিন্তু আমরা পরে নিয়েছি, এরকম জ্যাকেট আমরা কিন্তু পরে নিয়েছি। তখন আমরা সবাই মিলে বসে আছি, আমরা সবাই এখন ছবি তুলতে ভিডিও তুলতে একদম ব্যস্ত হয়ে আছি একদম। তো জাস্ট ওয়াও লেভেলের, জাস্ট মানে সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এরকম পরিবেশ, এরকম ওয়েদার, এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এসব সৌন্দর্য মানে সত্যি ভগবান মানে অবাক। মানে অনেক অনেক পাহাড় আছে যে মানে আরও অনেক বড়, আরও অনেক উঁচুতে, কিন্তু এখানে যে এতটা বড় পড়ে, মানে যেটা আমি মানে কল্পনাই করতে পারছি না। মানে আরও অনেক অনেক পাহাড় আছে যেগুলো অনেক অনেক বড়, কিন্তু এখানে এত সুন্দরভাবে মানে বরফটা পড়ে, জাস্ট অসাধারণ। আর কত কত বরফ দেখতেই পাচ্ছ তোমরা, মানে ভর্তি পুরো একদম। এগুলো কিন্তু শক্ত নয়, এগুলো কিন্তু নর্মাল। তো চলো তোমার সাথে শেয়ার করছি সব কিছুই।
এই যে আরো কতখানি বরফ, জাস্ট বরফ দেখছি আর আমি মুগ্ধ হচ্ছি যে কখন নামবো গাড়ি থেকে, আমি একটু ঘাঁটবো বরফটাকে, একটু ছোবো বরফটাকে। আর বাচ্চাগুলো জাস্ট অতি মানে অধৈর্য হয়ে গেছিলো, মানে কখন নামবো, আর ভীষণ জ্যাম ছিল, তো ওই জন্য নামতে পারছিলাম। জাস্ট নাজারা একটু দেখো, তোমার নাজারাটা দেখো, মানে সত্যি অসাধারণ অসাধারণ, মানে ফাটাফাটি আর কি, যাকে বলে ফাটাফাটি। তো তোমার সাথে শেয়ার করছি একটা জিনিস, সেটা হচ্ছে এখানে নাজারাটা দেখো, তোর সাথে একটা জিনিস শেয়ার করবো, জাস্ট মানে একটু 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 এগাবে, একটু এগোবে, একটু এগোলেই বুঝতে পারবে কী সমস্যা শেয়ার করছি। কিছু কি দেখতে পাচ্ছ? ঝিরে 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 করে পড়ছে, কী পড়ছে তোমার কি বলতে পারবে? আরে হ্যাঁ, আমরা তো এখানে যেখানে এসেছি সেখানে তো বরফ, তো বরফই পড়ছে, স্নোফলস হচ্ছে। আমাদের এটাই তো সৌভাগ্য যে আমরা দেখতে পেয়েছি, কত কত মানুষ দেখতে পায় না সেটা আমরা দেখতে পেয়েছি, স্নোফলস দেখতে পেয়েছি, স্নোফলসের মধ্যে খেলা করতে পেরেছি বরফ নিয়ে, জাস্ট ফাটাফাটি। আমাদের ট্রিপটা জাস্ট অসাধারণ হয়েছে, তো দেখতেই পারছো কতখানি বরফ। তো আমরা এখানে একটু নেমেছিলাম একটু আগে গিয়ে, আমার মেয়ে আমার মানে গাড়িটা অনেক জ্যাম ছিল, তো গাড়িটা জ্যাম থাকার জন্য আমরা কী করেছিলাম, আমরা নেমে গেছিলাম মানে অটল টানেলটা জাস্ট আগেটাতেই আর কি নেমে গেছিলাম। তো ওখান থেকে নেমে আমরা কী করেছি, এখানে প্রচণ্ড জ্যাম ছিল, খুব স্নোফল হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, স্নোফলটা যত উপরে উঠছিল তত বাড়ছিল জিনিসটা, অনেকখানি বাড়ছিল। তো খুব সুন্দর লাগছিলো, আমরা হাতে হাত বার করে স্নোফলস হাতে মানে হাতে মজা নিচ্ছিলাম নিয়ে পরে। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এখানকার জাস্ট ওয়াও, মানে এখানের প্রাকৃতিক পরিবেশ মানে কল্পনাই করা যায় না, এরকম প্রাকৃতিক পরিবেশ, মানে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না তোমার সাথে কী শেয়ার করবো, মানে কী বলবো। তো দেখতে পাচ্ছ কতখানি জ্যাম লেগে আছে, প্রচণ্ড জ্যাম লেগে আছে। তো আমি ভীষণভাবে এক্সাইটেড, স্নোফলটা আমার গায়ে লাগানোর জন্য গ্লাভস খুলে ফেলেছি, গ্লাভস খুলে আমি আমার হাতের মধ্যে স্নোফলস দিতে চালু করে দিয়েছি। আমার মেয়ে আমার ননদের ছেলেটা সবাই তাই, সবাই তাই, দেখতে পাচ্ছ স্নোফল এখন প্রচণ্ড জোরে হচ্ছে, মানে সত্যি ভীষণ 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 জোরে হচ্ছে, মানে জাস্ট নাজারা জাস্ট ওয়াও, সত্যি ওয়াও, মানে আমরা মানে এই দৃশ্য দেখবো কল্পনাও করতে পারিনি, কল্পনাও করতে পারিনি। তো জাস্ট ওয়াও মানালি, মানালি অটল টানেল, আমরা কিন্তু অটল টানেলের সামনে চলে এসেছি, ওই যে দূরে দেখতে পাবো একটা গেট, তো সেটা হচ্ছে অটল টানেল, যেটার মধ্যে আমরা জ্যামে আটকে আছি এখন। তো অবশ্যই শেয়ার করবো অটল টানেলের ভিডিও, এই দেখতে পারছো অটল টানেল, দেখতে পারছো অটল টানেল, অটল টানেলের গেটটা তো কতখানি জ্যাম হয়ে আছে দেখতে পারছো তো, প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের এই জ্যামের জন্য, একটু লেট হয়ে গেছিলো বেরোতে, তো তার জন্য আমাদের জ্যাম হয়ে গেছে, প্রচুর প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে। তো বাড়িতে মানে রুমে একটু খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো তার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো এই যে অটল টানেল, তো এইখানেই আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, মানে একটু এগিয়ে, একটু এগিয়ে কিন্তু দাঁড়িয়েছিলাম আমরা, যে মেন গেটটা, সেই মেন মানে যেটা একদম টানেলটার ভিতরে ঢুকবো যখন, তখন কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। তো ওখানে মানে গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে ভালো লাগছিলো না, মানে কখন বেরিয়ে নামিয়ে নেমে একটু একটু বরফটা নিয়ে ঘাঁটবো, একটু বরফটা ছোবো, তো জাস্ট অধৈর্য হয়ে গেছিলো বাচ্চাগুলো, মানে বাচ্চাগুলো জাস্ট অধৈর্য হয়ে গেছিলো। তো ওখানে ওই জন্য নেমেছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার সাথে, তো দেখো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তোমরা আমাদের। তো ক্রস করছি এই সামনের গেটটা, সামনের যে মেন গেটটা সেটা আমরা অটল টানেলের গেটটা নিয়ে ক্রস করলাম, আমরা ক্রস করলাম, দারুণ, সত্যি খুব সুন্দর দেখতে টানেলটা একটু উপরে গিয়েই। তো এই যে দেখতে পাচ্ছ এখানের ওয়েদার, এখান থেকে কিন্তু আমরা নেমেছিলাম, এখানেই নেমেছি আমরা, যেহেতু জ্যামটা খুব বেশি লেগেছিলো, ওই যে টানেল দেখতে পাচ্ছ টানেলটা, তো এখানে নেমেছিলাম আমরা। তো চলো নামাদের ভিডিও, নেমে পরে আমরা কী করছিলাম সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করি, চলো। এই দেখো দুটো বাচ্চা শুরু হয়ে গেছে, আমার ছেলে ননদের ছেলে শুরু হয়ে গেছে বরফ নিয়ে খেলতে, জাস্ট ওয়াও, এই দেখো দেখছো, সত্যি খুব মজা করেছে, খুব মজা করেছে দুজনে, ভীষণ মজা করেছে। এই দেখো এই ওর গাড়ে ছুটছে, ও ওর গাড়ে ছুটছে, আমাদের জামা কাপড় সব ভিজে গেছিলো, যেটা পড়েছিলাম সেটা কোনো কাজে দেয়নি ভালোভাবে, সব ভেতরে জামা কাপড় সব ভিজে গেছিলো, এত আমরা বরফ নিয়ে খেলেছি। আমার ভিডিও আছে অবশ্যই দেখতে পাবে, এই যে আমি, এই যে আমি বরফ নিয়ে খেলছি, আমিও কতক্ষণ অপেক্ষা করছিলাম যে বরফটা কখন আমি হাতে নেব, জাস্ট আমি মানে অপেক্ষার অবসান ঘটেছে জাস্ট একটু। তো এখান থেকে হড়বড় করে আমরা চেপে গেছিলাম গাড়িতে,
তো এই যে টানেলটা ভেতরটা, এখানটা কিন্তু ইকো হচ্ছিলো প্রচণ্ড, মানে কথা যখন বলছিলাম তখন প্রচণ্ড ইকো হচ্ছিলো। তো খুব সুন্দর টানেলটা, অনেক বড়, পুরো 7 কিলোমিটার জুড়ে বড় মানে টানেলটা, 7 কিলোমিটার ভাবতে পারছো? তো চলো 7 কিলোমিটার ধরে টানেলের ভেতরে এসে আমরা এই যে শিশুতে পৌঁছেছি এখন। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু ভিডিও। এই যে শিশুতে বসেছি, শিশুতে ঢুকলাম মাত্র। তো এই যে দেখতে পাচ্ছ কত বড়, কতখানি বড়। তো আমরা টানেলটা দিয়ে আবার মানে ওখান থেকে জাস্ট ক্রস করবো টানেলটা, মানে গাড়িটা জাস্ট বাইরে রাখা হয়েছিল, বাইরে রেখে আমরা বরফ নিয়ে খেলাখেলি করেছি আর কি। তো ওখানে বেশিক্ষণ থাকতে দেয়নি শিশুতে, কারণ প্রচণ্ড পরিমাণে স্নোফলস হচ্ছিলো, তার জন্য আমাদের ওখানে বেশিক্ষণ থাকতে দেয়নি। তো স্নোফলসটা বেশি হওয়ার কারণে আর কি, তো মানে প্রচণ্ড পরিমাণে স্নোফলস হচ্ছিলো, তার জন্য খুবই বরফটা বেশি পড়েছে আর কি। হঠাৎ করে দেখতেই পারছো তোমরা কতটা পরিমাণ মানে কুয়াশা হয়ে গেছে, কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তো এখানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনে মিলে খেলাখেলি প্রথমে চালু করেছে। আমার মেয়ে তো ভীষণ মজা করেছে, ভীষণ মজা, ও গ্লাভস গ্লাভস খুলে ফেলেছে, এত মজা করেছে। এই দেখো, এই দেখো আমি বসে আছি অল্পের মধ্যে আর ও খেলা করছে। এই তো ছুটতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে, বুঝছো তো, বরফ থেকে সে বরফ হোক আর যাই হোক, এই দেখো উঠছে, উঠছে আমার মেয়ে নিজে নিজে, উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, উঠছে আর পড়ছে, এই দেখো। লোকগুলো একটু আমার গায়ে পড়ে যেত। তো ওই যে উপরে দেখতে পাচ্ছ আমার ননদরা খেলছে, আমরা অত দূর উঠতে পারিনি, আমার ভীষণ মানে ভয় লাগছিলো উঠতে, আমি ওই জন্য উঠতে পারিনি, তো আমার তিনজনের জন্য নিচে ছিলাম। তো ভীষণ মজা করেছে আমার মেয়ে, এই যে ভীষণ মজা করেছে। তো আমাদের তিনজনকার ভিডিও লাস্টে দেবো, তোমার সাথে শেয়ার করবো, একদম লাস্টে শেয়ার করছি তোমার সাথে আমাদের তিনজনের স্লাইডের ভিডিও। তো এই যে আমার মেয়ে স্নোম্যান বানিয়েছে নিজেই। তো এই যে আমার ননদরা নিচে নেমে আসছে স্লাইড হয়ে, ননদ নন্দায় আর হচ্ছে আমাদের ছেলে, তিনজনের স্লাইড হয়ে নিচে নামছে, দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমরা নামতে চলেছি, এই যে দেখতে পাচ্ছ আমরা নেমেছি। তো এখানে একগুলো দেখতে ভালো লাগছিলো, ওই একগুলোতে চাপানো হয়নি, কারণ খুব কাদা কাদা হয়ে গেছিলো, মানে প্রচণ্ড ভিজে গেছিলাম, তো কাদা কাদা হয়ে গেছিলো, ওই একগুলোতে চাপিনি আর, কারণ খুব এখানটা মানে অতিরিক্ত জল মানে বৃষ্টি হওয়ার জন্য কাদা কাদা হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা একদমই চাপিনি আর খুব রেটটাও বেশি বলছিলো। তো ওখান থেকে আমরা ঘোরাঘুরি করে খাওয়া মানে অল্প স্বল্প ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়েছি। তো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, বিকেল 5টা বাজছে, তো বিকেল 4টে বাজছিলো, ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা রাস্তার উদ্দেশ্যে। তোর সাথে শেয়ার করছি একটা জিনিস, এটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এটাতে কিন্তু রেড কালার অ্যাপেল হবে সেপ্টেম্বর মাসে। তো আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, আমার এখানে একটু এগিয়ে গিয়ে মানে একদম নিচের দিকে গিয়ে আমরা এটা খুল মানে ওভার এটা যেটা পড়েছিলাম সেটা খুললাম। তো এটা চলে এসেছি আমরা এখানে, এখানে চলে এসেছে বাসিস্টা টেম্পল, বাসিস্টা টেম্পল। তো এখানে একটি গরম তো টক, তো যেটা বলছিলাম এখানে গরম পুরো ফুটন্ত জল একদম টকপক করে ফুটছিলো। তো আমরা জাস্ট এটা ভিতরে কোনো কিছু অ্যালাউ নেই সেরকম, তার জন্য আমরা বাইরে থেকে জাস্ট মন্দিরটা তুলে নিয়েছিলাম। আমার এখানে ভাই বোন দুজন মিলে গল্প করছে, গল্প করছে, তো এর ভেতরে মন্দিরটা আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, কিছু পিকচার্স তোমার সাথে শেয়ার করি আমাদের ওখানকার কিছু পিকচার্স। আমি কিছু পিকচার্স অবশ্যই শেয়ার করেছি, কিন্তু সবকটা নয়, কিন্তু সবকটা শেয়ার করবো একদম লাস্টের ব্লগে, যেখান থেকে আমরা এখন একদম এখান থেকে চলে যাব। এখান থেকে আরও অনেক কিছু আছে দেখার, আরও ব্লগে অনেক কিছু আসতে চলেছে, এখনও কিন্তু সবটা শেষ হয়ে যায়নি। তো অবশ্যই দেখতে চাইলে চ্যানেলটাকে ফলো করে নাও আর একদম সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর অবশ্যই জানিও আমাদের কেমন দেখতে লাগছিলো, আর যে বলছিলাম যে পিকচার্সগুলো তুলছিলাম সেটা এখান থেকে তুলছিলাম, এখানে দাঁড়িয়ে তুলছিলাম, এটা আমাদের হোটেল থেকে তুলেছি পিকচার্সটা দুজনে মিলে, আর এটাও হোটেল থেকে তুলেছি পিকচার্সটা।
স্নোফলস এবং বরফেরও কিছু পিকচার্স রইল তোমাদের জন্য একদম লাস্টে, রইল তোমাদের জন্য কিছু পিকচার্স, অল্প অল্প পিকচার্স, ছোট ছোট পিকচার্স, কিন্তু স্মৃতি মানে স্মৃতি অনেকটাই, এগুলো জাস্ট ভোলা অসম্ভব ব্যাপার আর কি। তো এখানের ওয়েদারটা জাস্ট একদম লাস্টে দেখাবো তোমার সাথে। তো এই যে হচ্ছে আমাদের ওয়েদার। তো বন্ধুরা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।